না উড়ে যা কাকা উড়ে যা আর কা কেন আছে ডাকে দাসি আছে বসে ঘরে চলো বিয়ের মধ্যে আমি তোমাদের মেলালি ভাত সাজিয়ে দেবো বাবা তাই চলো মা চলো বাবা ওরে ভাই দাদাই আরে চলো ভাই সুবাল হরি তারা করি ভগ্নিয়াতে যাই গো মোরা চলো ভাই সুবাল হরি তারা করি ভগ্নিয়াতে যাই গো মোরা চলো ভাই সুবাল হরি তারা করি ভগ্নিয়াতে যাই গো মোরা চলো ভাই সুবাল হরি তারা করি ভগ্নিয়াতে যাই গো মোরা শুনেছি কাগের মুখে বেহুলা নাকি পতিহারা শুনেছি কাগের মুখে বেহুলা নাকি পতিহারা শুনেছি কাগের মুখে বেহুলা নাকি পতিহারা চলো ভাই সুবল হরি তাহার করি ভগ্নিয়াতে যাই গো মোরা চলো ভাই সুবল হরি নিয়েছি চিনি চানা তিলের নাড়ু আর নিয়েছি চাপা কলা নিয়েছি চিনি চাপা তিলের নাড়ু আর নিয়েছি চাটিমি কলা নিয়েছি চিনি চানা তিলের নাড়ু আর নিয়েছি চাপা কলা চলো ভাই সুবল হরি তাহার করি ভগ্নিয়াতে যাই গো মোরা চলো ভাই সুবল হরি দাদা
ईश्वर बेहुला ¡Gracias!
हमार स्वामी बचा लुई रो चल फिर आसी देश Bye.
कान्हा पांचटा बजे आय तु दादा बोली ना आदा बोली रे तु फिर समय दादा ना बोले आदा बोलिस छिपी तरी ने आसबी धरे তুই সেদিনকার মতো ছিপির দড়ি ছেড়ে তার হুমড়ি খেয়ে পড়ি নি যেন চলে ও কেনা রে কেনা আমার সাথে আরে দুই জনে রে আমার সাথে দুজনে মিলে মাই ধরি বাপ মারাতে আনহারে ঘাটে গোলাই বোকা পড়ে চলো সেই যদি উগাইতেছি আদা আই বইব কেন খুব পাকান করতে তুই কাটতে কেন নদীর হাওয়ায় বড্ড ঠান্ডা লাগে এই নোনা জলে গরম এদা এই খুব কাঁদা লাগবে তোর জ্বর আছে নাকি রে 500 ডিগ্রি জ্বর তোর তো জ্বর এসে গেছে এই আস্তে করে বস এই না আমি তো ধরে বসে দিচ্ছি বসে এই উ করে কোথায় যাচ্ছি তুই এরম বেঈমান কেন কেন কি আছে আমার দুই চিকের গদি কি হইছে কেন কি হাজে দেখি এক ঝাঁক দিনের মধ্যে বইতে দিছি আমার
পিমলে ভেলে দিবি ও কেন তোর কি আছে আমি পিমলে রোডে বসে দিছি তুই তো পিমলে রোডে বসে দিছিস ডাক দেইগে তুই বইরবা জানি হুমড়ি খাচ্ছিস তোর বসে দিলাম বলে এই রে আর চাবরা পিমলে থাক থাক আর মারি নি থাক পিমলে কাংড়া থেকে বেশি মারতে ওই জানি বলতিস তো বইরবা জানি হুলফার করতিস তুই আর তুই এই এই যা শুনে বস যে কল হাতে এক জায়গার পিমলে সাত জায়গা হয়ে গেছে গড়ঘা পড়ুয়াটা গিলে না কি আছে